edubiri.com এর আজকের এপিসোডে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মারুফ। আমরা আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারটি, লেকচার 7। আজকে আলোচনার অংশ আমাদের বাস্তব সংখ্যার সম্পূর্ণতার ধর্ম। বাস্তব সংখ্যার সম্পূর্ণতার ধর্ম পড়ার জন্য প্রথমে আমাদের জানা লাগবে দুটি জিনিস। একটি হচ্ছে ঊর্ধ্ব সীমিত সেট এবং নিম্ন সীমিত সেট। প্রথমে আমরা ঊর্ধ্ব সীমিত সেট বা বাউন্ডেড অ্যাবাভ কথাটি বলবো। বাউন্ডেড অ্যাবাভ বলার জন্যে আমরা প্রথমে বিবেচনা করব বাস্তব সংখ্যার একটি উপসেট এস। আপনারা প্রথমে সিম্বলিক্যালি বিবেচনা করুন যে বাস্তব সংখ্যার কোনো একটি উপসেট হচ্ছে এস। এসের যে কোনো উপাদান হচ্ছে এস, ছোট হাতের এস। এবং আমরা যদি এমন কোনো উপাদান বা বাস্তব সংখ্যা পাই যা যেটি এস এর সমস্ত উপাদানের চেয়ে বড় বা সমান, তাহলে আমরা সেই সেটকে বলবো ঊর্ধ্ব সীমিত সেট বা বাউন্ডেড অ্যাবাভ সেট। খেয়াল করুন আমরা কী করলাম। আমরা প্রথমে বললাম যে এমন কোনো বাস্তব সংখ্যার উপসেট নেই, বাস্তব সংখ্যার একটি উপসেট এস নেই যার যে কোনো উপাদানের জন্যে যদি একটি বাস্তব সংখ্যা পাওয়া যায়, এমন একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় যেটি সেই যে কোনো উপাদানের চেয়ে বড় বা সমান, তাহলে আমরা বলবো সেটটি ঊর্ধ্ব সীমিত বা বাউন্ডেড অ্যাবাভ। তো আর সেই এমটাকে বলবো আমাদের একটি ঊর্ধ্বসীমা। এমটাকে আমরা বলবো একটি ঊর্ধ্বসীমা। তো এখানে আমরা খেয়াল করুন এই একটা সেট এস নিলাম, এসের ঊর্ধ্বসীমা হচ্ছে থ্রি। এসের ঊর্ধ্বসীমা হচ্ছে এখানে থ্রি। ঊর্ধ্বসীমা আমাদের থ্রি। এটি বাউন্ডেড অ্যাবাভ এবং সেটের সেটটি বাউন্ডেড অ্যাবাভ এবং এর ঊর্ধ্বসীমা হচ্ছে থ্রি। একইভাবে আমরা নিম্নসীমা পড়বো। নিম্নসীমা পড়ার জন্যে একইভাবে এস এলিমেন্টস অফ এস এর জন্যে যদি একটি উপাদান পাওয়া যায়, একটি উপাদান এম পাওয়া যায় যেটি এই যেটি এস এর যে কোনো উপাদান এস এর চেয়ে ছোটো বা সমান, তাহলে সেই সেটকে আমরা বলবো বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো খেয়াল করে দেখুন এই সেটটি নিম্নসীমা হচ্ছে 0/1 বা 0 হচ্ছে এই সেটটি একটি নিম্নসীমা। তাহলে আমরা শিখলাম বাউন্ডেড অ্যাবাভ সেট, বাউন্ডেড বিলো সেট এবং ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা। এরপর আমরা কয়েকটি ধর্ম পড়ব ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার। এরপর আমরা তাদের নিয়ে কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো চলুন পরবর্তী পার্টে চলে যাওয়া যাক। আমরা ঊর্ধ্বসীমা শিখলাম, এখন আমরা শিখব ঊর্ধ্বসীমাকে বলা হয় অ্যাকচুয়ালি আপার বাউন্ড। আমাদের আপার বাউন্ড আর নিম্নসীমা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড। এখন ঊর্ধ্বসীমাদের মধ্যে যেটি সবচেয়ে ক্ষুদ্রতম সেটিকে বলা হয় লিস্ট আপার বাউন্ড, এবং সেটিকে বলা হয় লিস্ট আপার বাউন্ড। একটু আগে আপনাদের মনে আছে একটা সেট ছিল এরকম, সে 1 2 3 4 5 ডট দিচ্ছি। তো সেটটির আমাদের ছিল একটা সেট ছিল থ্রি, যে সেটটা ছিল সেটটা থ্রিতে শেষ হয়ে গেছিলো। এই সেটটা যদি আমরা ফাইভে শেষ করে দিই তাহলে হচ্ছে ফাইভ নির্দ্বিধায় এদের একটা আপার বাউন্ড, ফাইভ একটা আপার বাউন্ড। এখন ফাইভের চেয়ে বড় যে কোনো সংখ্যাও খেয়াল করুন বইয়ে বড় করে লেখা আছে, বোল্ড করে বইয়ে লেখা আছে যে আপার বাউন্ডের চেয়ে বড় যে কোনো সংখ্যাই একটি আপার বাউন্ড, বা ঊর্ধ্বসীমার চেয়ে বড় যে কোনো সংখ্যাই একটি ঊর্ধ্বসীমা। তাহলে এটা কী দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আমাদের যে ঊর্ধ্বসীমাটি আমরা বিবেচনা করতেছি এটি সবচেয়ে ক্ষুদ্র ঊর্ধ্বসীমা বা লিস্ট আপার বাউন্ড। এটিকে বলা হয় লিস্ট আপার বাউন্ড বা সবচেয়ে লঘিষ্ঠ ক্ষুদ্রসীমা। একইভাবে নিম্নসীমার বেলায় নিম্নসীমার চেয়ে ছোটো, নিম্নসীমার চেয়ে ছোটো যে কোনো সংখ্যায় একটি নিম্নসীমা, তাহলে সেটাও দাঁড়াচ্ছে আমাদের
যে নিম্ন সীমাতে যে কোনো ছোট সংখ্যায় যদি একটি নিম্ন সীমা হয় তাহলে আমাদের যে নিম্ন সীমাটা আমরা বের করেছিলাম সেটি হচ্ছে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এটাকে সংক্ষেপে বলা হয় জিএলবি, এটাকে এলইউবি বলা হয় সংক্ষেপে। এবং এই জিনিসটাকে আমরা বলতেছি আপনাদের ম্যাথমেটিক্যালি ভাষায়, বইয়ের ভাষায় আমরা বলবো সুপ্রিমাম অফ এস, এবং এটাকে আমরা বলবো ইনফিমাম অফ এস। সুপ্রিমাম অফ এফ এবং ইনফিমাম অফ এস, প্রুফ ফর্ম লিখলে এইভাবে লিখতে হয় যে সুপ্রিমাম আর ইনফিমাম। সংক্ষেপে লিখি আমরা সুপ্রিমাম এস ইউ পি অফ এস এবং ইনফিমাম আইএনএফ ডট এস। তো আপনাদের যে চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথেই আপনাদেরকে বলবে সুপ্রিমাম অফ এস বের করতে এবং ইনফিমাম অফ এস বের করতে। তো আমরা এখন সেই ম্যাথগুলোর দিকে আগানোর চেষ্টা করব। আশা করি আপনারা লেস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বুঝতে পেরেছেন। খেয়াল করে দেখুন আমাদের মধ্যে যে আমাদের এখানে যে এলিমেন্টগুলো আছে সেটের, তার মধ্যে জিরো সেটের একটি এলিমেন্ট, তার মানে জিরোকে যদি আমরা ছোটো হাতের এস ধরি তাহলে এটা, বা এটাকে যদি আমরা এস দিয়ে বিবেচনা করতাম আপনাদের সেটার সাথে মিল রেখে, তাহলে এস এলিমেন্টস অফ এস এবং যে কোনো নিম্ন সীমার মধ্যে এটি সবচেয়ে ছোটো, নিম্ন সীমারগুলোর মধ্যে এটা যদি নিম্ন সীমা হয় একটা, অবভিয়াসলি এটা একটি নিম্ন সীমা, তাহলে জিরো একটা নিম্ন সীমা। আপনাদেরকে বলা হয়েছে এই সেটটা দেওয়া আছে এবং নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা বের করতে, বা সুপ্রিমাম অফ এস এবং ইনফিমাম অফ এস বের করতে বলেছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে জিরো একটি, প্রথমে জিরো একটি নিম্ন সীমা, জিরো একটি নিম্ন সীমা। এখন জিরোর চেয়ে ছোটো যে কোনো সংখ্যা কি অবশ্যই একটি নিম্ন সীমা, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই সেটের মধ্যে জিরো সবচেয়ে বৃহত্তর বা সবচেয়ে বড় নিম্ন সীমা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। নিম্ন সীমা প্রথমে নিম্ন সীমা, তারপর এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বা ইনফিমাম অফ এস। তাহলে ইনফিমাম অফ এস কত হবে, যে ইনফিমাম অফ এস ইকুয়ালস টু হচ্ছে জিরো। তারপর এটা শেষ, আমরা যদি এখন আপার বাউন্ড বের করার চেষ্টা করি তাহলে ফাইভ, প্রথমে যেহেতু ফাইভ একটা ফাইভ যদি এস হয়, এস এলিমেন্টস অফ এস বা ফাইভ এলিমেন্টস অফ এস এবং ফাইভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এনি এলিমেন্টস অফ এস, এই সেটে সবগুলো প্রধান হচ্ছে ফাইভ সবচেয়ে বড় বা সমান। তো এটা তাহলে আমাদের ঊর্ধ্বসীমার প্রপার্টিটা স্যাটিসফাই করলো, তাহলে এটা আমাদের একটি ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। খেয়াল করে দেখুন ফাইভের চেয়ে বড় যে কোনো সংখ্যাই কিন্তু একটি আপার বাউন্ড। তো সেক্ষেত্রে যেটা হবে, তাহলে ফাইভ কি সবচেয়ে ক্ষুদ্রতম আপার বাউন্ড না? তো ফাইভ যদি সবচেয়ে ক্ষুদ্রতম আপার বাউন্ড হয়ে থাকে তাহলে ফাইভ হচ্ছে কি লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। তো প্রথমে আমাদের ফাইভ ছিল ঊর্ধ্বসীমা, তারপর ফাইভ হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড, তারপরে ফাইভ মানে হচ্ছে সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম, দেন সুপ্রিমাম অফ এস হচ্ছে ফাইভ। ওকে, তাহলে আপনাদের ম্যাথ এটাই বের করতে বলেছিল যে একটি সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বের করো। তো সেক্ষেত্রে আমরা বের করলাম যে এই সেটটা এস যে সেটটা দেওয়া ছিল সেই সেটের ইনফিমাম হচ্ছে জিরো এবং সুপ্রিমাম হচ্ছে ফাইভ। তো আজকের এপিসোড এই পর্যন্তই, আর সেই সাথে আমাদের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। আগামী এপিসোডে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এবং তারপর আমরা পরবর্তী চ্যাপ্টার জটিল সংখ্যায় চলে যাব। সবাইকে ধন্যবাদ।